বন্ধুরা, ব্ল্যাক হোলস আপনারা সবাই জানেন সারা ইউনিভার্সের মধ্যে এই মিস্টেরিয়াস অবজেক্টটিকে রাক্ষস মনে করা হয়। বন্ধুরা, এর প্রধান কারণ হলো যে কোনো জিনিস যদি এর কাছাকাছি আসে তাহলে এটা পুরোপুরি ওই বস্তুটিকে নিজের মধ্যে গিলে ফেলে। কিন্তু বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই, এরও একটি লক্ষণ রেখা রয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোনো অবজেক্ট যখন ইভেন্ট হরাইজনকে পার করে যায় তো ওটা তারপর পুরোপুরি ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। কিন্তু বন্ধুরা, আপনি এটা কখনো ভাববেন না যে ইভেন্ট হরাইজন কোনো ক্রিকেট বাউন্ডারির মতো। আসলে বন্ধুরা, এখানে কোনো ভিজিবল লাইন থাকে না, আসলে এটা একটি ইমাজিনারি লাইন ধরা হয় যার ভেতরে গ্র্যাভিটিকে আমরা এতটাই স্ট্রং ভাবতে পারি যে কোনো বিশাল শক্তিশালী অবজেক্ট যদি এর ভেতরে চলে যায় তাহলেও ওর সাথে মোকাবিলা করতে পারবে না। ইভেন আমাদের সব থেকে দ্রুতগতি সম্পন্ন লাইটও এর সাথে পাল্লা দিতে পারে না। এর দ্বারা আপনি বুঝতেই পারছেন যে যত শক্তিশালী জিনিস এর মধ্যে চলে যাক না কেন, ওটা কখনোই বাইরে বেরোতে পারবে না। কিন্তু বন্ধুরা, যেহেতু এর মধ্যে কোনো মানুষ বা কোনো স্পেস ক্যাপ যেতে পারেনি, তাই সবার মধ্যে একটি কৌতূহল রয়েছে যে আসলে এই ব্ল্যাক হোলের মধ্যে কি রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওর মধ্যে ওই সকল কিছু সম্পর্কে জানা যাক। আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এটাই বলে যে ব্ল্যাক হোলের মধ্যে গিয়ে সকল ম্যাটার একটি সিঙ্গুলারিটিতে কনভার্ট হয়ে যায়। তো বন্ধুরা, কথাটা বুঝতে পারছেন না তাই না? আসলে বন্ধুরা, এর মধ্যে কোনো গড়বড় রয়েছে। আসলে বন্ধুরা, এখনো পর্যন্ত কেউ পারফেক্টলি জানে না যে ব্ল্যাক হোলের মধ্যে কি ঘটছে বা কি হয়। কিন্তু বন্ধুরা, আমি যদি আপনাদের বলি সায়েন্টিস্টরা এমন কিছু খুঁজে নিয়েছে যার সাহায্যে আমরা ব্ল্যাক হোলের মধ্যেও দেখতে পাবো। বন্ধুরা, আমি কোনো মিথ্যে কথা বলছি না, সত্যিই আমাদের কাছে এমন টেকনোলজি রয়েছে যার সাহায্যে আমরা ব্ল্যাক হোলের মধ্যে পর্যবেক্ষণ করতে পারি। বন্ধুরা, M87 গ্যালাক্সি পৃথিবী থেকে প্রায় 5,30,00,000 লাইট ইয়ার্স দূরে ভির্গো কনস্টেলেশনে অবস্থিত। এই গ্যালাক্সির সেন্টারে অবস্থিত একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, এটা ওই ব্ল্যাক হোল যেটাকে আমরা 2019 সালে ক্যাপচার করেছিলাম এবং এই ইমেজটি এই ব্ল্যাক হোলের প্রথম ইমেজ ছিল। আর বন্ধুরা, এর ক্রেডিট ইভেন হরাইজন টেলিস্কোপের কাছে যায়। আসলে বন্ধুরা, এটা কোনো পার্টিকুলার টেলিস্কোপ নয়, এটা সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা রেডিও টেলিস্কোপের একটি গ্রুপ। তো বন্ধুরা, এখন যখন আপনি এই টেলিস্কোপ দ্বারা নেওয়া এই ব্ল্যাক হোলের ছবিটিকে দেখবেন তো এখানে আপনি একদম মাঝখানে একটি রিজন দেখতে পাবেন। আর বন্ধুরা, এটা হলো আমাদের অ্যাকচুয়াল ব্ল্যাক হোল। আর চারিদিকে যে আপনি উজ্জ্বল লাইট দেখতে পাচ্ছেন এটা হলো এর অ্যাক্রেশন ডিস্ক। তো এটা বেসিক্যালি ওই ডিফিউজ ম্যাটার যেগুলো ব্ল্যাক হোলের মধ্যে যাওয়ার জন্য লাইন দিয়ে থাকে। তো বন্ধুরা, ইভেন হরাইজন টেলিস্কোপের বিজ্ঞানীরা মনে করেন যে অ্যাক্রেশন ডিস্ককে আমরা দেখতে পাচ্ছি ওটা খুবই ব্লার, আর এর একটি পারফেক্ট বাউন্ডারি হওয়া উচিত। তো তাই ওনারা ইভেন হরাইজন টেলিস্কোপের আইপিসি লেন্সের অ্যালগোরিদম চেঞ্জ করে দেয় এবং একটি সিমুলেশন ক্রিয়েট করেছিলেন যাতে আমরা ওর একটি সিমুলেটেড ক্লিয়ার ইমেজ পেতে পারি। বন্ধুরা, এখন আপনি এখানে দেখুন কিছু কিছু ইনক্লিপসের জন্য রিং অফ ফায়ারের মতো দেখাচ্ছে তাই না? আর বন্ধুরা, একে বলা হয় ফোটন রিং, আর এটা ওই জিনিস যেটা আমাদের ব্ল্যাক হোলের মধ্যে যাওয়ার জন্য সাহায্য করবে। তো বন্ধুরা, ফোটন রিং বেসিক্যালি কোনো রিং নয়, আসলে এটি একটি স্ফিয়ার যেটা ব্ল্যাক হোলকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তো বন্ধুরা, এখানে হয়তো আপনি ভাবছেন যে ওটা ইভেন্ট হরাইজনের লক্ষণ রেখা নয় তো, যেটা আমাদের জন্য ভিজিবল। বন্ধুরা, তার উত্তরটা না। আসলে বন্ধুরা, আমাদের ইভেন্ট হরাইজন আমাদের ইমাজিনেশনের অনেক ভেতরে থাকে। বন্ধুরা, স্ক্রিনে আপনি যে ডার্ক রিজন দেখতে পাচ্ছেন এটা পুরো রিজন জুড়ে কিন্তু ব্ল্যাক হোল নেই। বন্ধুরা, কেবলমাত্র অর্ধেক অংশই অরিজিনাল ব্ল্যাক হোলের শ্যাডো এবং ওই শ্যাডোর পরে গিয়ে কোথাও ইভেন্ট হরাইজন থাকে। কিন্তু বন্ধুরা, ব্ল্যাক হোলের শ্যাডোর রিজন যেহেতু লাইটের ফোটনকে নিজের মধ্যে ট্র্যাপ করে নেয়, এর জন্য এটা আমাদের চোখে ইনভিজিবল নজর আসে। আর বন্ধুরা, ফোটন রিং ওই শ্যাডোর অ্যারাউন্ড মজুদ থাকে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে আসলে এটা তৈরি কিভাবে হয়? বন্ধুরা, আপনারা সবাই ক্রিকেট খেলা সম্পর্কে জানেন, ক্রিকেট মাঠের চারিদিকে একটি বাউন্ডারি থাকে। এই বাউন্ডারির বাইরে যখন বল যায় তখন 4 কিংবা 6 হয়, আর যদি 1 সেন্টিমিটারও ভেতরে থেকে যায় তখন কিন্তু 4 কিংবা 6 হয় না। আর বন্ধুরা, সিমিলারলি এখানেও কিছুটা এরকমই হয়। ইমাজিন করুন, একটি লাইটের ফোটন কিছুটা এমন অ্যাঙ্গেল করে আসে যাতে ওটা ব্ল্যাক হোলের শ্যাডো বাউন্ডারি পর্যন্ত পৌঁছে যায়, বাট ওটাকে টাচ করে না। আর বন্ধুরা, যেহেতু ওটা ক্রস করছে না তার জন্য ওটা ভেতরের দিকে যেতে পারছে না, আর যতক্ষণ না পর্যন্ত লক্ষণ রেখা পার করবে ততক্ষণ পর্যন্ত ফোটন কণা আমাদের ভিজিবল দেখাবে। আর যেহেতু ফোটন এই ব্ল্যাক হোলের মধ্যে যায়নি তাই এটি ব্ল্যাক হোলের চারিদিকে অরবিট করতে থাকবে। আর বন্ধুরা, এখানে ফোটন 1, 2 কিংবা 3 বার অরবিট করবে, তারপর এটি ইজেক্ট হয়ে ইউনিভার্সের নিজের জার্নির মধ্য দিয়ে সানের দিকে এগিয়ে যাবে এবং তারপর একদিন আমাদের চোখের সাথে ধাক্কা লেগে একটি ইমেজ ফরমেশন করবে। তো বন্ধুরা, এই জায়গায় আপনি একটি ফোটনের জায়গায় অনেকগুলি ফোটন অর্থাৎ ইনফাইনাইট অফ ফোটনকে ইমাজিন করুন। আর বন্ধুরা, ব্ল্যাক হোলের চারিদিকে এই ফোটনগুলিকে আমরা একসাথে মিলে ফোটন রিং বলে থাকি। ফোটন রিং অ্যাকচুয়ালি ফোটনের কোনো লাইন
পয়েন্ট নয়, আসলে এটা একটা মাল্টিপল লেয়ার্স হয়। আর বন্ধুরা, এই ফোটনগুলো ব্ল্যাক হোলের চারিদিকে যেই জায়গায় সব থেকে বেশি অরবিট করছে ওই জায়গায় আমরা বেশি ব্রাইট রিং দেখতে পাবো, এবং যেই জায়গায় কম অরবিট করছে সেই জায়গায় অপেক্ষাকৃত কম উজ্জ্বল লাইট আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ফোটন রিংয়ে বেসিক্যালি লাইট ব্ল্যাক হোলের চারিদিকে অরবিট করতে থাকে, আর এই লাইট লিটারেলি ইউনিভার্সের চারিদিক থেকে এই জায়গায় পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা যদি কম্পিউটার সিমুলেশনের দ্বারা তৈরি করা এই ভিডিওটিকে দেখেন তাহলে এখানে আপনারা ইউনিভার্সের আলাদা আলাদা জায়গায় মাল্টিপল রিফ্লেকশন দেখতে পাবেন, আর রিয়েল ফোটন রিং এর চারিদিকেও এই সকল ইমেজেস তৈরি হবে যার ফরমেশন খুবই ব্লারি এবং কমপ্লেক্স হবে। আর বন্ধুরা, এখানে যদি আমরা এটাকে রিকনস্ট্রাকশন করার পদ্ধতি বের করে ফেলি তাহলে আমরা ইউনিভার্সকে খুব সহজভাবে বুঝতে শিখব। ব্ল্যাক হোলের এই অংশ কম্পারেটিভলি বাইরের দিকে থাকে, আর এটা বেসিক্যালি অ্যাক্রেশন ডিস্কের একটি অংশ, এটাকে আমরা অবজার্ভ করতে পারবো। বন্ধুরা, এটা কিন্তু ইভেন্ট হরাইজন নয় যেটা ডার্কনেসে লুকিয়ে আছে। বন্ধুরা, ফিউচারের অ্যাডভান্স টেলিস্কোপ এটাকে দেখতে অবশ্যই সক্ষম হবে। ফোটন রিং কেবলমাত্র আমাদের বাইরের দৃশ্য দেখাবে না, আসলে এর ব্ল্যাক হোলের মধ্যে দেখার জন্য আমাদের অনেক সাহায্য করবে। মানে এটাকে স্টাডি করে আমরা জানতে পারবো যে আসলে ব্ল্যাক হোলের মধ্যে কি কি রয়েছে। 10 মে 2022 কর্নেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ এই আর্টিকেলটিকে দেখুন। এর টাইটেল ছিল হলোগ্রাফি অব দ্য ফোটন রিং। এখানে M87 গ্যালাক্সির ব্ল্যাক হোলকে অ্যাকাউন্টে রেখে বলা হয়েছে যে ফোটন রিং এ ব্ল্যাক হোলের মধ্যে কোয়ান্টাম ইনফরমেশন মজুদ রয়েছে। এই আর্টিকেল অনুযায়ী প্রত্যেক স্পিনিং ব্ল্যাক হোলের মধ্যে একটি সিমেট্রি এক্সিস্ট করে, আর এই সিমেট্রির জন্য ফোটন ডিস্ক একটি হলোগ্রাফিক মিররে পরিবর্তিত হয়, আর এই ফোটন রিং এ ব্ল্যাক হোলের ইমেজেস এনকোডেড থাকে। এটা আপনি হোয়াটসঅ্যাপ এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারেন। নাও ইমাজিন করুন, আপনার ক্রাশ আপনার সাথে চ্যাট করছে। আরে ভাই, সিরিয়াস খুবই মজা নিচ্ছে, আর এখানে কি হচ্ছে আপনি কি চ্যাট করছেন সেটা বাইরে লিক হয়ে যাচ্ছে। আর ঠিক এরকম ভাবে ব্ল্যাক হোলের মধ্যে হয়। ব্ল্যাক হোলের সিমেট্রির জন্য ফোটন রিং এর ভেতরকার রিফ্লেকশন এনকোড হতে পারে। ইভেন ফোটন রিং এর আলাদা আলাদা লেয়ারে আমাদের ব্ল্যাক হোলের আলাদা আলাদা লেয়ারের রিফ্লেকশন দেখা মিলতে পারে। আর বন্ধুরা, এটাকে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো ডাউনলোড করে তো বুঝতে পারবো না। তো বন্ধুরা, এই রিফ্লেকশনকে এনকোড করার জন্য আমাদের নতুন একটি টেকনোলজি খুঁজতে হবে। আর বন্ধুরা, তার জন্য সবার আগে আমাদের ব্ল্যাক হোলের ডেফিনেশনকে চেঞ্জ করতে হবে। আর বন্ধুরা, যদি আমরা ফোটন রিং এর মাধ্যমে এই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকতে পারি তাহলে ব্ল্যাক হোলকে তো ইনভিজিবল বলাই যাবে না। এটাকে স্টাডি করে ব্ল্যাক হোলের প্রায় সকল মিস্ট্রিকে আমরা ডিকোড করতে পারবো। সায়েন্টিস্টরা মনে করেন যদি আমরা ফিজিক্সের এই স্পেয়ারকে বুঝতে শিখে যাই তো হোপফুলি আমরা এটাকে মডার্ন ফিজিক্সের সব থেকে বড় প্রবলেমকেও সলভ করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই ভাবছেন, কোয়ান্টাম মেকানিক্স এবং জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মাঝখানের লিঙ্কে আমরা বুঝতে পারবো। আর বন্ধুরা, এখনো পর্যন্ত যখন ব্ল্যাক হোলের সম্বন্ধে স্টাডি করার কথা আসে তো সবার প্রথমে আমরা ইভেন্ট হরাইজনের ওপর ফোকাস করার কথা ভাবি। আর যেহেতু আপনারা ভিডিওটা এত দূর দেখেছেন তাহলে আপনারা বুঝে গেছেন যে ব্ল্যাক হোলের আসল রহস্য ইভেন্ট হরাইজনের মধ্যে আসে না, আসলে ফোটন রিং এর মধ্যে লুকিয়ে রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে সব থেকে বড় যে প্রশ্নটা তৈরি হয় সেটা হলো, এত সব যে আমরা ভাবছি এটা কি সত্যি করা এত সহজ? বন্ধুরা, তার উত্তরটা হলো একদমই না। এতক্ষণ পর্যন্ত আমি যেসব আপনাদের বললাম এটি একটি হাইপোথিসিস এবং যেটা কম্পিউটার সিমুলেশনের ওপর বেসড করে রয়েছে। কিন্তু বন্ধুরা, কেই বা বলতে পারে এটা হয়তো কোনো আমাদের রেভলিউশন আনতে পারে কিংবা হয়তো কোনো ফালতু থিওরি হয়ে থেকেই যাবে, আর এর জবাব আমরা ভবিষ্যতে আসা অ্যাডভান্স টেলিস্কোপের মাধ্যমে জানতে পারবো। যাই হোক, এর সম্পর্কে আপনার কি ধারণা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা এতদূর দেখেছেন মানে আমি আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যাই হোক, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করুন, আরও বড় করে তুলুন, যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।